নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আহেলিস কিচেন। আহেলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে পাবদা। এটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন প্রিপারেশানটা শুরু করা যাক। আমি পাবদা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এতে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে একটু ম্যারিনেট করতে হবে। যেহেতু এটা আঁশ ছাড়া মাছ, তো সর্ষের তেল মানে তেল দিয়ে যদি ম্যারিনেট করা যায় তাহলে ভাজার সময় ফাটবে না। এটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি প্যানে 4 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষে পাবদা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাতে যে ফ্লেভারটা আসবে ওটা অনেক ভালো লাগবে। সর্ষের তেলে করলে সাদা তেলে করা যাবে না। আমি নিয়ে নিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। খুব সাবধানে দিতে হবে, এগুলো আঁশ ছাড়া মাছ তো একটু ফোটে। আর যেহেতু কড়াইটা ফোটো, তো দুটো করেই মাছ আমার ভাজা যাবে, আমি দুটো করেই ভাজব। মাছ একদিকটা পুরো না ভাজার পর মানে হলে উল্টোবেন না, তাহলে কড়াইতে লেগে যাবে। আর তেলটা খুব ভালো গরম করে নিতে হবে, তাহলে মাছ দেখবেন একদম লাগবে না কড়াইতে। খুব সাবধানে আস্তে করে এটাকে আমি উল্টে নেব। খুব সাবধানে আমি উল্টোলাম, দেখুন এই পাটটা কিন্তু কোনো রকম মাছ ভেঙেও যায়নি আর লেগেও যায়নি। খুব সাবধানে উল্টোতে হবে, আর তেল গরম হলে কোনো ভয় নেই, লেগে যাবে না। আমি 4টে মাছ ভেজে নিয়ে ফিরছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই 1/4 টিস্পুন কালো জিরে, এখানে আমি বাজারে যে পাওয়া যায় সর্ষে, সেই সর্ষের 2 টেবিল চামচ নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, আর 1 টেবিল চামচ পোস্তর বেটে নিয়েছিলাম। তার মধ্যে 1/2 চামচ আগে দিয়েছি আর 1/2 চামচ, টোটাল 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আর কি সেটা লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে পেস্টটা করে রেখেছি। সেটা আবার আমি এবার এতে দিয়ে দেবো। ভালো করে একটু জাস্ট কাঁচা গন্ধ যাওয়াটা অবধি আর এতে আমি 6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে দেবো। আমার সর্ষে পোস্ত কষানো হয়ে গেছে। আমি 1 কাপ জল এতে এবার দিয়ে দেবো। জলটা আপনারা বুঝে দেবেন কতটা মাছ ডুববে ততটা, ভালো করে মিশিয়ে এই সময় আপনারা নুনটা দেখে নেবেন। এবার আমি মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ঝোলের মধ্যে মাছটা ফুটবে, আমি ঢাকা দিয়ে দিলাম। আমার অনেকটাই হয়ে এসছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেকটা ইন্সপিরেশান যোগায়। আর যেসব বন্ধুরা প্রথম থেকে আমার এই যাত্রাপথে আছেন
যাদের জন্য আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। আর নতুন যে বন্ধুরা আমার চ্যানেলে আসছেন তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। ও পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, আমি যখনই যা আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন তেল উঠে এসছে, এটা একদমই তৈরি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো, এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। পাবদা মাছ কিন্তু খুব নরম হয়, সেহেতু খুব সাবধানে নামাতে হবে যাতে ভেঙে না যায়। তাহলে আজ আমি বিদায় নিচ্ছি, আমাদের দেখা হবে পরবর্তী পর্বে অন্য একটা প্রিপারেশন নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।